أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد आज 21 मुहर्रम 1442 हिजरी मुताबिक 9 सेप्टेम्बर 2020 আমাদের কাছে যে প্রশ্নগুলি এসে আছে ইনশাআল্লাহ তাআলা উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টাকা ধার দেওয়ার পর চাইলে কি সেটা জুলুম করা হয়? একজনকে টাকা ধার দিয়েছি, সে কথা দেয় যে সামনের মাসে এত টাকা পরিশোধ করব, তারপরের মাসে থেকে অল্প অল্প করে পরিশোধ করব, কিন্তু কথা রাখে না। আমি মনে করিয়ে দিই, সতর্ক করলে বলে আমি তার উপর জুলুম করছি, এই জন্য আল্লাহর কাছে আমাকে কৈফত দিতে হবে, এই বলে ভয় দেখায়। আমি শেষ পর্যন্ত আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আসলে শরীয়তে এমন নিষেধাজ্ঞা আছে কি যে টাকা ফেরত চাওয়া যাবে না, বরং চাইলে আমি গুনাহগার হব? জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই রকমের যারা ঋণদাতা তাদের হেফাজত করুন। বর্তমান যুগে কারোর সাথে সম্পর্ক খারাপ করতে হলে ঋণ দিয়ে দিতে হবে, এই কথাটি আমাদের ওস্তাদদের কাছ থেকে শোনা। এই খেয়ানতের যুগে আমানত উঠে গেছে, কিয়ামতের লক্ষণ, এবং খেয়ানত বিশ্বাসঘাতকতা ব্যাপক আকার ধারণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী মুসলিম হাদিস, মাতলুল গানি যুলমুন, যেই ব্যক্তিকে ঋণ দিয়েছেন আপনি অথবা যে কোনো ব্যক্তি, সেই ব্যক্তি যদি সচ্ছল হয়, তার সংসার চলে যাচ্ছে, তার চিকিৎসা চলে যাচ্ছে, তার সব কিছুর প্রয়োজন মেটাচ্ছে, আর্থিক কোনো অভাব নেই, তেমন অল্প কিছু খরচ কমিয়ে দিলে সংসারে সে পরিশোধ করতে পারবে, তারও অভাব নেই বলতে হবে। তার জমি জায়গা আছে, তার হয়তো অভাবে নেই, জমি জায়গা বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে, শুধু ভিটে মাটিটা ছাড়া, যেটাতে বাস করবে সেটা ছাড়া, যে কোনো তার সম্পদ থাক, বিক্রি করে আপনার ঋণ পরিশোধ করা ফরজ। যদি কেউ এইরকম সচ্ছল হয়, মানে ঋণ পরিশোধ করতে পারবে, সেটা একসাথে হোক অথবা কিস্তিতে হোক, আর সে যদি না করে, এইরকম বাহানা দিবদিছি করে, তাহলে তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতুলুল গানি যুলমুন, অভাবমুক্ত ব্যক্তির টালবাহানা করা, দিবদিছি করা, অদা করে এইরকম অদা খেলাপি করা, গড়িমসি করা, এ হচ্ছে জুলম। তাহলে জালেম সে, আপনার জুলম হয় না টাকা চেয়ে, আপনার ন্যায্য অধিকার, বরং সে জালেম। জি, উল্টো রোগী আপনার ওপর রোগের দোষারোপ করছে, যাতে করে আপনি ভয় পান আর তার কাছে না চান, এ হচ্ছে বদ প্রকৃতির লোকদের চরিত্র। জি, যদি কারো কাছে ধার চাওয়া, ধারে দেওয়ার পরে যদি তার কাছে বলা হয় যে টাকাটা দেন, তাহলে সে অসন্তুষ্ট। এটা দুনিয়াদার লোকেরা নয়, যারা দিনই পরিবেশ আজকাল থাক দিন শিখছে, হ্যাঁ, আর কিছু সহি আকিদার দাবিও করছে, মাশাআল্লাহ, বাহ্যিক দেখা যায় খুব সহি আকিদা তারা করে থাকে, কিন্তু তাদের সহি আকিদা দু চারটি আকিদাতে সীমিত। কবর মাজার পূজা করে না, পীর ধরে না, মজহাবের অন্ধ অনুকরণ করে না, পাঁচ ওয়াক্ত সালাতও পড়ে, তারপরেও মুনাফিকি চরিত্র রয়েছে যে মানুষের টাকা পয়সা ধার নিয়ে হাত ভারী করা। এরা ঋণের ভয়াবহতা বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কঠিন কথা বলেছেন, বহু হাদিস রয়েছে, একটি হাদিস স্মরণ করিয়ে দিই। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামব, শহীদের প্রত্যেকটি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর হকের সাথে সম্পৃক্ত কাবিরা গুনাহ মাফ করে দিবেন, ইল্লাদ-দাইন, তবে ঋণের গুনাহ মাফ করবেন। ঋণের বোঝা নিয়ে যদি আল্লাহর রাস্তায় আল্লাহর কালেমা কোঁচা করতে গিয়েও যদি শহীদ হয়, তবুও আল্লাহ তাকে মাফ করবে না। কেন মাফ করবেন না? যেহেতু সে বান্দার হক নষ্ট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন সুনান আবু দাউদ আর অন্যান্য হাদিস কিতাবে রয়েছে, হাদিস সহি, লাইয়ুল ওয়াজিদে ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহ, সচ্ছল ব্যক্তি, যেই ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবে,
সেই ব্যক্তি যদি গড়িমসি করে, টালবাহানা করে, তাহলে তার ইজ্জত আবুর হালাল হয়ে যায় এবং তাকে শাস্তি দেওয়া হালাল হয়ে যায়। তাকে অপমান করা রাস্তাঘাটে জনসম্মুখে, তার সমালোচনা করা, তার সম্পর্কে জানিয়ে দেওয়া সোশ্যাল মিডিয়াতে যে সাবধান হয়ে যাও এই লোক থেকে, এই লোক হচ্ছে হাত ভারী, এই লোক টাকা পয়সা ধার নিয়ে দেয় না, তার ইজ্জত আবরু মানহানি করা হালাল হয়ে যায়, ইহিল্ল ইরজা ও উকুবাত, তাকে শাস্তি দেওয়া হালাল হয়ে যায়। যদি প্রশাসনের আশ্রয় নিয়ে তাকে শাস্তি দেন, তাকে জেলে ঢোকান, তার কোনো পানিশমেন্ট হয় সরকারের পক্ষ থেকে, তো সেটাও হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বাণী উচ্চারণ করেছেন, জানাজায় মাইয়াত আসতো, মাইয়াতকে নিয়ে আসা হইতো জানাজার জন্য। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেন, হাল আলাইহি দাইন, তার উপর ঋণের বোঝা টোঝা আছে? যদি বলা হইতো যে না নেই, তাহলে সাল্লা আলাইহি, তাহলে জানাজার সালাত পড়তেন। আর যদি বলা হইতো যে আলাইহি দাইন কাজা ওয়া কাজা, এত টাকা তার কাছে কেউ পাবে, পাওনা আছে, বলতেন সাল্লু আলা সাহেবকুম, তোমাদের সঙ্গের জানাজা তোমরা পড়ে নাও, আমি পড়ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ঋণী ব্যক্তির ওপর, অভাবে ঋণী হইতে পারে কিন্তু পরিশোধ করার ব্যবস্থা নেই, জানাজা পড়তেন না। বাইতুল মালে যখন যথেষ্ট ধন সম্পদ আসলো তখন পরিশোধ করিতে তারপরে জানাজা পড়তেন, ছোটোখাটো বিষয় নয়। এখানে একটি বিষয় আপনাকে বলবো, আর তা হচ্ছে যদি সেই ব্যক্তি অভাবী হয়, এতক্ষণ তো আলোচনা চলছিল যে সে ঋণ পরিশোধ করতে পারবে, তারপর গড়িমসি করছে, জালেম, কিন্তু যদি অভাবী হয়, হ্যাঁ সংসার চালাতে পারছে না, ছেলেমেয়েদের চিকিৎসা করাতে পারছে না, এই নয় ছেলেমেয়েদেরকে ভালো ভালো স্কুলে পড়াচ্ছে, বড় অঙ্কের ফিস দিই আর আপনার ঋণ পরিশোধ, এরকম নয়। যেগুলো বুনিয়াদি জরুরি খরচ, খাওয়া দাওয়া, চিকিৎসা, বাসা ভাড়া, এগুলি করতে পারছে না, তখন সেই ব্যক্তি হচ্ছে মৌসের অভাবী, আর্থিক সংকট রয়েছে, যে ওসরা, আল্লাহ কোরআনে কারিমে তার সম্পর্কে বলেছে, ওয়াইন কানা যে ওসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি অভাবী হয়, আর্থিক সংকট থাকে ঋণী ব্যক্তির, তাহলে হে ঋণদাতা তাকে অবসর দাও, ফানাযিরা, অবসর দাও, ইলা মাইসারা, সচ্ছলতা পর্যন্ত, অভাবমুক্ত হয়ে যাক, টাকা পয়সা হোক, কাজকাম করুক, ধীরে ধীরে দিক। সেটা কীভাবে হতে পারে? যে আপনি আস্তে আস্তে করে দেন, অল্প অল্প করে কিস্তিতে দেন, অথবা আরও কিছুদিন সময় নেন, কখন দিবেন বলেন, এতদিনের মধ্যে আমি দিয়ে দেব, এইভাবে আল্লাহ রাব্বুল বলেছেন। আর যদি দেখা যায় একেবারে মুফলে সর্বহারা হয়ে গেছে, নিঃস্ব, কিচ্ছু নেই, আর কোনো সম্ভাবনা নেই যে দেবে, তার ইনকাম সোর্স নেই, আর নিজে খেটে খেতেও পারে না, দেওয়ার মতো কোনো রকমের রাস্তা দেখা যাচ্ছে না যে দিতে পারবে, আল্লাহ বলছে ওয়ান তাসাদ্দাকু খাইরুল লাকুম, তাহলে তাকে সাদকা করে দাও, তোমাদের জন্য কল্যাণকর হবে হে ঋণদাতারা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার বলছি, যারা ঋণ গ্রহণ করছেন আল্লাহকে ভয় করুন, আল্লাহ রাব্বুল আলামিন সহি আকিদা দিয়ে আর পাঁচ অক্ত সলাদ দিয়ে আর এই দিন দিন আর দাওয়াত এসব দিয়ে আল্লাহ মাফ করবেন না, যদি ঋণের বোঝা নিয়ে রাব্বুল আলামিনের সামনে হাজির হন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হকের হেফাজতের তৌফিক দান করেন, রবের হকের হেফাজতের সাথে সাথে আল্লাহ রাব্বুল দুনিয়া আখিরাত আমাদের সার্বিক কল্যাণ করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।